for lemon soap. কেয়া কসমেটিক্স লিমিটেড বাংলাদেশের কসমেটিক্স ও টয়লেটিস জগতে অন্যতম জনপ্রিয় এবং স্বনামধন্য একটি কোম্পানি। নব্বই দশকে কেয়া সুপার বিউটি সোপ, কেয়া লন্ডি সাবান, কেয়া লিপজেলের তৎকালীন সুপারস্টার নোবেল ও মোয়ের আকর্ষণীয় জিঙ্গেলের বিজ্ঞাপনগুলোর মাধ্যমে খুব সহজেই বাঙালির প্রতিটা ঘরে ঘরে পরিচিত হয়ে ওঠে। এছাড়া ইত্যাদি টাইটেল স্পন্সরশিপের মাধ্যমেও কোম্পানিটি শক্তিশালী ব্র্যান্ড ইমেজ তৈরি করে নিয়েছিল। তবে কোম্পানিটি 2000 সাল থেকে 2009 সাল পর্যন্ত বেশ দাপটের সাথে ব্যবসা করলেও এই শিল্পে ধীরে ধীরে তার মার্কেট শেয়ার এবং গ্রহণযোগ্যতা হারাতে থাকে। এই তো মাস কয়েক আগে পূবালী ব্যাংক কেয়া গ্রুপের অনাদায়ী খেলাফি ঋণ পরিশোধ না করার দায়ে কেয়া কসমেটিক্সের বিভিন্ন অবকাঠামোসহ কারখানার মালামাল, ভবন এবং যন্ত্রপাতি সর্বমোট 270 কোটি টাকা মূল্যের সম্পত্তি নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছিল। যদিও পরে তারা এই সিদ্ধান্ত থেকে ফিরে আসে। প্রশ্ন হল, একসময় দেশের কসমেটিক্স ইন্ডাস্ট্রিতে প্রায় 15% মার্কেট শেয়ার দখল করা কেয়ার আজকের এই পরিণতি কেন? অদক্ষ পরিচালনা নাকি ভুল সিদ্ধান্তের ফলাফল আজকের ক্রিয়া গ্রুপের এই বিপর্যয়? এ বিষয়ে বিস্তর আলোচনা করব ভিডিওটিতে। তার জন্য ভিডিওটি না টেনে পুরোটা দেখতে থাকুন। কোনো কোম্পানির পতনের কথা বলতে গেলে স্বাভাবিকভাবেই তার উত্থানের কথাও সামনে চলে আসে। কেয়া কসমেটিক্সের বেলায়ও তার ব্যতিক্রম নয়। কেয়ার আজকের এই পরিণতির পেছনের গল্পের শুরুটা কোম্পানিটি শুরু থেকে শুরু করতে হবে। 1983 সালে কেয়া গ্রুপের বর্তমান চেয়ারম্যান আব্দুল খালেক পাঠানের হাত ধরে যা ছিল তৎকালীন খালেক অ্যান্ড কং। ইটের ব্যবসার মাধ্যমে যাত্রা শুরু হলেও 1996 সালে 12 কোটি টাকা ব্যয়ে প্রতিষ্ঠানটির সিস্টার কনসার্ন হিসাবে কেয়া কসমেটিক্সের যাত্রা শুরু হয়। 1997-এ কেয়া কসমেটিক্স বিউটি সোপ প্রোডাকশনের মাধ্যমে কমার্শিয়ালি যাত্রা শুরু করে এবং মূল কোম্পানি খালেক অ্যান্ড কং নাম পরিবর্তন করে কেয়া গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ হয়ে যায়। কেয়া গ্রুপ 4টি সাব ডিভিশনে তাদের কাজ পরিচালনা করতে থাকে। এই 4টি সেক্টরে 1999 থেকে 2008 সালে এই 4টি সেক্টরে ব্যবসা বিস্তার করতে করতে কেয়া গ্রুপ এগিয়ে চলে। এর মধ্যে 1999 সালে কেয়া কসমেটিক্স পাবলিক লিমিটেড কোম্পানি হিসাবে প্রতিষ্ঠিত হয় এবং 2001 সালে কেয়া গ্রুপ শেয়ার বাজারে অন্তর্ভুক্ত হয়। 2015 সালে এইসব কোম্পানিকে কেয়া কসমেটিক্স অন্তর্ভুক্ত করা হয়। 1999 থেকে 2009 সালে কেয়া কসমেটিক্স মার্কেটে বেশ ভালো অবস্থান অর্জন করে এবং 2016 সালে 16% মার্কেট শেয়ার অর্জন করে। এত সফলতার পেছনে বেশ কিছু উল্লেখযোগ্য কারণ ছিল। তার মধ্যে অন্যতম কারণ ছিল সমসাময়িক অন্যদের তুলনায় 5-6% কম দাম ও সব শ্রেণীর কাস্টমার বেশ ধরতে চেষ্টা করা। তবে তাদের সফলতার সবচাইতে বড় কারণ আকর্ষণীয় বিজ্ঞাপন ভিত্তিক মার্কেটিং ও জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির টাইটেল স্পন্সর হওয়া। এ দুটি বিশেষ কারণে কেয়ার পোর্টফোলিও এত জনপ্রিয় হয়ে ওঠে। কেয়ার পোর্টফোলিওতে প্রথমে আসে কেয়া সুপার বিউটি সোপের কথা। এছাড়াও কেয়া লেমন বিউটি সোপ, হার্বাল বিউটি সোপ, বল সাবান, ডিটারজেন্টের ক্ষেত্রে কেয়া ফ্রেগ্রেন্স এবং সাইজে ভিন্নতা এনে সমসাময়িক বাজারে বেশ খ্যাতি অর্জন করে। 2004 সালে সাবানের কাঁচামাল উৎপাদনের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ কোম্পানি হিসেবে প্রতিষ্ঠা করা হয় কেয়া সোপ কেমিক্যালস লিমিটেড। এটি তখন সাবান উৎপাদনের প্রধান কাঁচামাল সোপ নুডলস তৈরি করে দেশে অন্য সাবান উৎপাদনকারী প্রতিষ্ঠানে বিক্রি করত। এ পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল। তবে তারপর থেকে কোম্পানিটি নেওয়া কিছু সিদ্ধান্ত মারাত্মক ক্ষতি করে। ভুল স্ট্র্যাটেজি, প্রোডাক্ট পোর্টফোলিওতে ডাইভার্সিফিকেশনের অভাব, সাপ্লাই চেইনে অনিয়ম সহ কেয়ার ব্যর্থতার পেছনে আরও বেশ কিছু কারণ বিশেষভাবে উল্লেখ করা যেতে পারে। অবাক হওয়ার মতো তথ্য হল যে বিজ্ঞাপন ব্যবস্থাপনার কারণে কোম্পানিটি খুব কম সময়ে মার্কেট পেয়েছিল, সেই বিজ্ঞাপন ব্যবস্থাপনাই আবার তাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল। মূলত সময়ের সাথে তাল মিলে সিদ্ধান্ত নিতে না পারায় কেয়ার সর্বনাশ ডেকে আনে। কোনো কোম্পানির শেয়ার অফ ভয়েস হল কোম্পানিটির মার্কেটিং। বিগত 10 দশকে দেশে মার্কেটিং স্ট্র্যাটেজি ও প্রোডাক্ট প্রমোশন ব্যাপকভাবে পরিবর্তিত হয়েছে। বর্তমানে টেলিভিশন অ্যাডভার্টাইজমেন্টের চেয়ে সোশ্যাল মিডিয়া মার্কেটিং অনেক বেশি গুরুত্বপূর্ণ। ইনফ্লুয়েন্সার মার্কেটিং, বড় বড় অনুষ্ঠান এন্ডোর্সমেন্ট, পাবলিক ফিগারের উপস্থিতি ব্র্যান্ড ভ্যালু বাড়াতে অনেকাংশে সাহায্য করে। একটি মাধ্যম নির্ভরশীল থেকে বর্তমানে ব্র্যান্ডিং সম্ভব নয়। 360 ডিগ্রি অথবা TTL মার্কেটিং জরুরি। এক্ষেত্রে কেয়া একদমই যুগের সাথে তাল মিলাতে পারেনি। তারা সেই 90 দশকের মতো টিভি বিজ্ঞাপনের মধ্যে পড়ে আছে, যেখানে সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপনে তাদের বেশি জোর দেওয়ার কথা ছিল। ব্যর্থতার অন্যতম কারণ হিসাবে দেখা যায় 2010 সালের পর কেয়া তাদের পণ্যের ক্যাটাগরি উন্নতিকরণ নিয়ে কোনো কাজ করেনি, যেখানে হালের নামী কোম্পানিগুলো তাদের পণ্যের গুণগত মানের পাশাপাশি প্রোডাক্টের মোড়ক, বয়স ও লিঙ্গভিত্তিক সেগমেন্টেশন নিয়ে কাজ করছে। সেখানে কেয়া তাদের পুরনো পণ্যই সীমিত আকারে উৎপাদন করে যাচ্ছে। দেশে বর্তমানে কসমেটিক্স বিজনেস অত্যন্ত ভালো অবস্থানে থাকার পরও কোম্পানির ম্যানেজমেন্টের কসমেটিক্স ব্যবসা সম্প্রসারণের প্ল্যানিংয়ের অভাব ছিল।
কি আর আজকের এই বিপর্যয়ের পেছনে বিশ্লেষকগণ কোম্পানিটির শক্ত অবস্থান পাওয়ার আগে গার্মেন্টস ব্যবসার মতো ক্যাপিটাল ইনটেন্সিভ ব্যবসাতে ঝুঁকে পড়া কেউ দোষেন। তাদের মতে এ কারণে কসমেটিক্স ব্যবসা থেকে ফোকাস সরে যায়, ফলে কসমেটিক্স ব্যবসার অবস্থা খারাপ হতে থাকে। 2015 সালে কসমেটিক্স সেক্টরে কোম্পানিটির শেয়ার দাঁড়ায় 5%। 2012-13 অর্থ বছরে কেয়ার লোকাল সেল ছিল 260 কোটি টাকা, সেখানে 2016-17 অর্থ বছরে তা প্রায় অর্ধেকে নেমে 140 কোটি টাকাতে দাঁড়ায়। গার্মেন্টস ব্যবসা সম্প্রসারণের জন্য কোম্পানিটি অনেক বেশি টাকা লোন নিয়ে মার্কেট ভোলাটিলিটির সময় অনেক উচ্চ মূল্যে কটন কিনে ফেলে। এতে পরবর্তীতে প্রোডাকশন খরচ বেড়ে যায় এবং সেই হিসাবে আশানুরূপ প্রফিট পাওয়া সম্ভব হয় না। করোনাকালীন সময়ে কেয়া কোম্পানি সবচাইতে বাজে সময় পার করেছে। সে সময় কেয়া কসমেটিক্সের বিভিন্ন অবকাঠামো সহ কারখানার মালামাল, ভবন ও যন্ত্রপাতি নিলামের জন্য পূবালি ব্যাংক বিজ্ঞাপন দিয়েছিল। পূবালি ব্যাংকের অভিযোগ ছিল কেয়া কসমেটিক্স সময় মতো খেলাফি ঋণ আদায় ব্যর্থ হয়েছিল, তাই কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে ব্যাংকটি। পরবর্তীতে কোম্পানিটির সাথে ব্যাংকের ঝামেলার মিটমাট হলে সে বিজ্ঞাপন প্রত্যাহার করে নেয় পূবালি। এর আগে 2018 সালেও অনাদায়ী খেলাফি ঋণ পরিশোধ না করার দায়ে কেয়া কসমেটিক্সের গাজীপুরের কারখানার মালামাল, ভবন ও যন্ত্রপাতি নিলামে তোলার উদ্যোগ নিয়েছিল রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক লিমিটেড। সে বছরের 26 জুন কোম্পানিটির সম্পত্তি নিলামে বিক্রি করে ঋণের অর্থ আদায়ের ঘোষণা দেয় ব্যাংকটি। তবে এসব ব্যর্থতাকে পেছনে ফেলে কেয়া এখনও ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে, সে অনুযায়ী কাজও করে যাচ্ছে। কোম্পানিটিকে ঘুরে দাঁড়ানোর ইচ্ছে থেকে কোম্পানিটির চেয়ারম্যান আব্দুল খালেক পাঠান, এমপি সোয়েটার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম মিরাজ হোসেনকে কেয়া কসমেটিক্সের পরিচালক হিসাবে নিয়োগ প্রদান করেছেন। কেয়া কসমেটিক্সের ঘুরে দাঁড়ানোর গল্পটা শুরু এখান থেকেই। এম মিরাজ হোসেন পরিচালক হিসাবে যোগদান করার পর থেকেই প্রথমে কোম্পানিটির বিভিন্ন বিভাগীয় প্রধানদের সাথে আলোচনায় বসেন এবং তাদেরকে নিয়ে সমগ্র বাংলাদেশের মার্কেটগুলোতে চষে বেড়ান। তিনি কোম্পানিটির দুর্বলতার জায়গাগুলো শনাক্ত করেন এবং বিষয়গুলি সংশোধন করতে শুরু করেন। তাতে কিছুটা হলেও দৃশ্যপটের পরিবর্তন হয়েছে। তিনি কোম্পানিটির বিদ্যমান ডিস্ট্রিবিউশন সিস্টেম, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্স প্র্যাকটিস, মার্কেটিং স্ট্র্যাটেজি এবং ম্যানেজমেন্ট স্টাইলে ইতিবাচক পরিবর্তন এনেছেন তিনি। ক্রমাগত কোম্পানিটি লক্ষ্য অর্জনের মাধ্যমে বরাবরের মতো এম মিরাজ হোসেন নিজেকে সফল সংগঠক হিসাবে প্রমাণ করেছেন। এর আগে 2008 সালে তিনি বাংলাদেশের শিল্প মন্ত্রণালয় কর্তৃক সর্বকনিষ্ঠ CIP হিসাবে ভূষিত হন। এছাড়াও জনাব মিরাজ হোসেন জাতিসংঘের প্রকল্প পরিচালক হিসাবে 1 বছর কানাডাতে যুক্ত ছিলেন। অতীতের দুর্বলতা কাটিয়ে বর্তমানে কেয়া কসমেটিক্স লিমিটেড এখন পুরোদমে ব্যবসা চালিয়ে যাচ্ছে বলেও শোনা যাচ্ছে। সম্প্রতি কেয়া কসমেটিক্সের শেয়ার জেড ক্যাটাগরি থেকে বি ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। এখন দেশজুড়ে এর প্রায় 400-এর অধিক ডিস্ট্রিবিউটর রয়েছে, যা 2017 সালের আগে ছিল মাত্র 250। যুগের সাথে তাল মিলিয়ে কোম্পানিটি যুক্ত হয়েছে স্বপ্ন আগরা এবং ল্যাভেন্ডারের মতো জনপ্রিয় সুপার শপগুলোর সাথে। কেয়া কসমেটিক্স ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, ইউটিউব সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং অনলাইন মার্কেট প্লেসে তাদের উপস্থিতি নিশ্চিত করেছে, যা আরও আগেই করলে মাঝে তাদের বাজে সময়টা দেখতে নাও হতে পারত। প্রতিযোগিতায় টিকে থাকতে না পারা, সমন্বয়হীনতার অভাব, পণ্যের পোর্টফোলিওতে বৈচিত্র্য না থাকা এবং পণ্যের ডেলিভারিতে অনিয়মের কারণে কোম্পানিটি তার আগের অবস্থান হারিয়ে ফেলেছিল, সেটা তো কারো অজানা নয়। এম মিরাজ হোসেন সেই বিষয়গুলি সমাধান করার চেষ্টা করে যাচ্ছেন এবং নতুন নীতি ও কৌশল প্রয়োগ করার মাধ্যমে কোম্পানিটিকে প্রতিযোগিতায় টিকে রাখতে বলিষ্ঠ ভূমিকা রেখে যাচ্ছেন। শুভকামনা রইল এম মিরাজ হোসেনের জন্য। তার হাত ধরে কেয়া কসমেটিক্স আবারও তাদের পুরনো অবস্থানে ফিরুক, এটাই প্রত্যাশা। সুপ্রিয় দর্শক, কেয়া কসমেটিক্স নিয়ে আপনার ধারণা কেমন? আমাদের মতো আপনিও কোম্পানিটির উন্নতি কামনা করলে ভিডিওটির কমেন্ট বক্সে ইয়েস লিখে আপনার ভাবনা জানিয়ে দিন। সার্বিক আলোচনা জেনে শুনে আপনার কাছে এত জনপ্রিয় এই কোম্পানিটির পিছিয়ে পড়ার মূল কারণ কী মনে হয়েছে? আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও বেশি বেশি শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিন। পরবর্তীতে আরও এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।